এটা আমার পেন্ডেন্ট যে বা লকেট যেটা আমি আপনারে বলবেন ড্রিম ক্যাচার একটা থিমে আমি করতে চেয়েছিলাম, তো এইভাবে করেছি। আর আজকে আমি আমার একটা ফেভারিট কাজ এই মুহূর্তে করছি, আর এবং আমি ভাবলাম যে আপনাদের কেন আমি দেখাবো না আমি কি করছি এক্স্যাক্টলি। তো অনেকদিন আমি কোনো পার্সোনাল ভিডিও করিনি যেখানে আমাদের সবাই ইন্টারাকশন হোক, তো ফাইনালি করছি। সেটা হচ্ছে আমার দিদি অনেকদিন ধরে বলছিল আমাকে একটা জুয়েলারি বানাতে, ওর জন্য জাস্ট গলের একটা হার, তো আমি জাস্ট এখন এটা বানালাম। তো খুব ছোট একটা হার, তো জাস্ট এইখানে আসছে বিকজ দিদি এরকমই চেয়েছিল। তো নাও আই উইল বি মেকিং মাইন, আমিও একটা কেটেছি আমার জন্য। তো এটা থাকলো, আমি লাস্টে দেখাবো আমি এক্স্যাক্টলি কী কী বানালাম। তো আমি জাস্ট এখন একটা বেসিক দেখতে পাচ্ছেন, জাস্ট একটা চেন আমি কেটেছি আমার এখান থেকে। এরকম চেন কিনতে পাওয়া যায় প্যাকেটে, তো আর চেন কাটার হয় যেটা আমি জানতাম না, ইটস এ লং স্টোরি, আমি পরে একদিন বলবো। তো আজকে তাহলে এই চেনটা কি ট্রান্সফর্ম হোক দেখা যাক। আমি একটু স্লাইটলি একটা ডিফারেন্ট ডিজাইন বানাচ্ছি আমার জন্য, তো আপনাদের দেখাবো এক্স্যাক্টলি আমার কি কি লাগবে এটা বানাতে। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, তাহলে ফার্স্ট আমি বেসিক জিনিসগুলো দেখাবো, সেটা হচ্ছে আমার চেন। আমি আমার সাইজ মতো চেনটা কেটে নিয়েছি। আমি এই জংটা ইউজ করবো এটার জন্য, তার সঙ্গে আমি একটা যে ছোট্ট ড্রিম ক্যাচার মতো বানাতে চাইছি, তো আমার ছোট এই জংসটা লাগছে। এগুলো আমার সবই হচ্ছে জাম্প রিংস, যেটা আমার লাগবে এগুলোকে অ্যাড করার জন্য, এবং একটা লাস্টে লক, যেটা দিয়ে আমি লক করবো। অ্যান্ড যে দুটো দিয়ে আমি ইউজ করবো এগুলো আমি বলছি কমপ্লিটলি হাত দিয়ে করা যায়, কিন্তু প্রবলেম ইজ লাইক আপনার নেলের অবস্থা প্রচণ্ড বাজে হতে চলেছে। আমি আগে এটা করতাম যখন আমি জানতাম না যেরকম একটা প্লাস বলে জিনিস পাওয়া যায় যেটা থেকে আমরা ইউজ করতে পারি, তো এখন আমি এটা দিয়ে করি। এটা লাইফ ভীষণ ইজি করে। অ্যান্ড দি লাস্ট থিং যেটা হচ্ছে চেন কাটার, তো এই চেন কাটারটা আপনাকে হেল্প করবে চেনটাকে কাটার জন্য। তো যেরকম আমরা এরকম চেন কিনে থাকি, তো এরকম গোল্ডেন সিলভার অনেক কিছু পাওয়া যায়। আর যদি আপনারা ভাবছেন যে আমি এত কিছু কোথা থেকে জোগাড় করেছি, দেন আমি বলে রাখি যে আমার একটা ইনস্টাগ্রামে জুয়েলারি অ্যাকাউন্ট আছে যেখানে আমি নিজেই জুয়েলারি ডিজাইন করে বানাই, এবং জুয়েলারি পেজটার নাম হচ্ছে ড্রিমি টু ডিজাইনস। তো আমি আই রিপিট, ইটস ড্রিমি টু ডিজাইনস। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনারা চান ওখানে চেক করতে পারেন। যদি চাইছেন যে ডিজাইনটা ভালো লাগছে আর আপনিও যদি এরকম জুয়েলারি বানান, তাহলে আপনি আমার ডিজাইন নিতে পারেন, বা জাস্ট একবার আমাকে জানিয়ে দেবেন, দ্যাটস ইট। আর যদি আপনি নিজে কিনতে চান তো ওখানেও জানাতে পারবেন। অল ওভার ইন্ডিয়া শিপিং অ্যাভেলেবেল আছে। সিওডি শুধুমাত্র আমি আমার অফিস এরিয়াতে করি, সেগুলো সব ডেসক্রিপশনে থাকবে। সো জাস্ট দেখা যাক এবার আমি কী করে বানাই। ওকে, কিপ ওয়াচিং। তো যেটা আমি ফার্স্ট করছি সেটা হচ্ছে চেনটাকে আমি দুদিক থেকে জাস্ট অ্যাটাচ করব, এবং অ্যাটাচ আমরা করি হচ্ছে জেনারেলি জাম্প রিংস দিয়ে। জাম্প রিংস আপনাদের দেখালাম কি হয় এক্স্যাক্টলি, এই ছোট ছোট যে জিনিসগুলো যেটা আছে এটাকে, গোল যেটা হয় সেটাকে আমরা জাম্প রিংস বলি। এগুলো সব টেকনিক্যাল টার্মস, যেগুলো আপনি বানাতে বানাতে বুঝে যাবেন। ইটস অলমোস্ট 3 ইয়ার্স ফর মি নাও যে আমি এটা বানাচ্ছি জুয়েলারি। তো এখন অফিসের কাজের চাপে আর অতটা হয়ে উঠছে না, বাট স্টিল আমার কাছে ভালো স্টক আছে, এবং লাইক প্রচণ্ড লাইক চাপেই আমি আর করতে পারছিলাম না। বাট আই ফেল লাইক যে এরকম একটা সিচুয়েশনে যখন আমরা ঘরে আছি, আমার যেটা প্যাশন সেটা হচ্ছে এগুলো বানানো, তো আমি ডেফিনেটলি বানাতেই পারি। তো আমি দেখাচ্ছি আপনাদের এক্স্যাক্টলি আমি কী করছি।
আমি একটু স্লাইটলি বড় বানাচ্ছি। তো আই মেড দিস, জাস্ট এখানে দুটো হলো যাতে আমি এখানে লাগাতে পারি চেনটা। তো আমি বুঝতে পারছি যে এতক্ষণ ধরে ভিডিওটা এগোলে প্রচণ্ড বড় হয়ে যাবে লেন্থ ভিডিও। তো এখান থেকে আমি এখন টাইম ল্যাপস স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক, তো ইটস ডান। আমি আপনাদের দেখাতে চলেছি এক্স্যাক্টলি কিরকম হয়েছে, আর ইট টুক মি অ্যারাউন্ড 4 মিনিটস টু মেক দিস। And here it is. তো আমি এক্স্যাক্টলি দেখাচ্ছি, আমি এক্স্যাক্টলি দেখাবো কিরকম দেখতে হয়েছে। তো জাস্ট 1 মিনিট। এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, যেটা আমি চেয়েছিলাম আমার ড্রিম ক্যাচার থিমে একটা আমি পেন্ডেন্ট বানাবো বা লকেট বানাবো। তো এরকম হয়েছে দেখতে। এটা দেয়া গোসি চেন, আর এটা উইথ আ লক। আমি লকটাকে এখানে আমি সিল করে দিয়েছি, জাস্ট খুলে পড়তে হবে। একটু বড় করেছি কারণ আমি এটা এইভাবেই চাইছিলাম। তো এটা আমি ইউজ করবো ডেলি ওয়েয়ারের জন্য, কারণ এখন আমি বাড়িতে আছি, আমার মনে হচ্ছে নিজের কি জন্য কিছু বানিয়ে করা যাক। তো এটা দ্যাটস ইট। এবার একটা জাস্ট আমি আমার একটা অ্যাঙ্কলেট বানানোর ইচ্ছে আছে, দেখা যাক ওটা আমি বানিয়ে উঠতে পারি কি না। তো দ্যাটস ইট, বলবেন কীরকম লাগলো আপনাদের। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, বিকজ আমি যখন আমার কাস্টমার বা ক্লায়েন্টদের জন্য বানাতাম, এরকম দুটো দুর্গাপুজো গেছে যেখানে আমি তাদের জন্য বানিয়ে গেছি, আমার নিজের জন্য আমার কখনো বানানো হয়নি। যেখানে মানে স্টার্টেড দিস বিজনেস, তো তার আগে আমি নিজে প্রচণ্ড জুয়েলারি কিনতাম। তো আই থট যে এটা আমার নিজের যদি আমি বানানো শিখতে পারি কিংবা বানানো স্টার্ট করতে পারি, তো আমি হয়তো লাইক যেটা আমরা এক্সট্রা টাকা দিচ্ছি ওটা হয়তো আমাকে দিতে হবে না। তো দিস ইজ হাউ ইট অল স্টার্টেড। তো এখন লাইক আই ক্যান মেক থিংস ইন লাইক এই যেরকম এটা জাস্ট 5 মিনিট 6 মিনিটসের মধ্যে আমার হয়ে গেছে সেরকমই। তো আগেই হয়তো আমার এটা বানাতে অনেক টাইম লাগতো, এখন আমার টাইম কম লাগে। তো দ্যাটস ইট। আর আজকে আমি কিছু স্কাই ফটোগ্রাফি করেছি, তো আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আমি ঠিক এক্স্যাক্টলি এই ভিডিওটা যখন এন্ড হচ্ছে তখন আমি ফটোগুলো পোস্ট করে দেব, জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি বলেন যে জুয়েলারি মেকিং শেখাতে থ্রু ভিডিওস, দেন ওটা আমার পক্ষে এই টাইমে পসিবল নয়, বিকজ আমি এখন ফোন দিয়ে শ্যুট করি, আর ফোন দিয়ে ক্যামেরা দিয়ে ধরে এটা তৈরি করা পসিবল না। ডেফিনেটলি আমার কাছে সেরকম লাইট আসে, তো ডেফিনেটলি আমি করবো। অ্যান্ড আজকে আমি কটা জিনিস নতুন কিনেছি, সেটা হচ্ছে এই ঝুড়িটা। আই জাস্ট গট দিস ফর 49 রুপিস ফ্রম রিলায়েন্স ফ্রেশ, আমি সবজি কিনতে গেছিলাম ওখান থেকে। এটা কিনেছি, দিস ওয়াজ আ সেট, আরও অনেক কিছু আছে। তো আরেকটা আছে, তা ওটা টোটাল 99, সো ইট ওয়াজ আ গুড বাই। তো দ্যাটস ইট ফর দি ভিডিও। আই হোপ যে আপনারা ঠিক আছেন, সবাই ভালো আছেন। তো জানাতে ভুলবেন না, টেক কেয়ার, দেখতে থাকবেন নিশ্চয়ই লাস্টের ফটোগ্রাফি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আমাদের ছাদে এসেছি, আমি জাস্ট